হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাঁচটি এমন চমৎকার ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইট কিন্তু কোনো অ্যাপের থেকে কম নয়। কিংবা তোমরা বলতে পারো, তোমরা এই ওয়েবসাইটে এমন সব কাজ করতে পারবে যেগুলো কিন্তু কোনো অ্যাপের মধ্যে তোমরা এই সমস্ত কাজ করতে পারবে না। দারুণ সুন্দর চমৎকার পাঁচটি ওয়েবসাইট নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পাঁচটি ওয়েবসাইট কিন্তু তোমরা কেউই জানো না, এবং এই পাঁচটি ওয়েবসাইটের কাজ জানলে তোমরা কিন্তু চমকে যাবে এবং অবাক হয়ে যাবে। প্রথম ওয়েবসাইটটি হলো বন্ধুরা qrstuff.com। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নিজেদের ইউটিউবে চ্যানেলের একটি কিউআর কোড বানাতে পারবে, কিংবা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি কিউআর কোড করতে পারবে, কিংবা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে একটি কিউআর কোড করতে পারবে। কিউআর কোড তৈরি হয়ে গেলে তারপরে কোনো কিউআর কোড স্ক্যানার অ্যাপ দিয়ে এটি স্ক্যান করলে যেই সমস্ত লিঙ্ক কিংবা যেই সমস্ত চ্যাট কিংবা তোমার মোবাইল নাম্বারটি কিউআর কোড করেছো সেটি কিন্তু তোমরা কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে সেটি কিন্তু দেখতে পারবে। তোমাদেরকে দেখানোর জন্য এখানে ফোন নাম্বারে ক্লিক করছি, তারপর এখান থেকে তোমাদের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবে। এন্টার করে দিলে সেই নাম্বারের কিন্তু একটি কিউআর কোড তৈরি হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পরে এটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেবার পরে এটি যে কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান করেছো সেটি কিন্তু বেরিয়ে আসবে। দারুণ সুন্দর চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা। দুই নম্বর ওয়েবসাইটটি হলো googlogo.net। এটি লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের মাধ্যমে তোমরা যেটি করতে পারবে, তোমরা যখন গুগল থেকে কোনো কিছু সার্চ করো কিংবা কোনো কিছু ডাউনলোড করো, এখানে তোমরা গুগলের লোগোটি দেখতে পারো। এই গুগলের লোগোটি সরিয়ে তোমরা কিন্তু নিজেদের নাম এখানে কিন্তু সেট করতে পারবে। একটি অবিশ্বাস্য একটি ট্রিক বন্ধুরা, এখানে গুগলের নামটি সরিয়ে এখানে কিন্তু তোমাদের নিজেদের নাম কিন্তু এখানে তোমরা লিখে দিতে পারবে। এর জন্য বন্ধুরা তোমাদের নামটি এখানে টাইপ করবে। আমি এখানে আমার নামটি টাইপ করে দিয়েছি। তারপরে তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখান থেকে তোমরা বিভিন্ন টেক্সট ফন্ট পেয়ে যাবে। এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটি টেক্সট ফন্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে একটি টেক্সট ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। টেক্সট ফন্ট সিলেক্ট করে নেবার পরে এখানে দেখতে পাচ্ছ গুগলের নামটি সরে এখানে কিন্তু আমার নামটি চলে এসেছে। এইভাবে কিন্তু তোমরা নিজেদের নামটি এখানে কিন্তু লিখে দিতে পারবে। এরপর তোমরা এখানে গুগল থেকে যেসব জিনিস সার্চ করবে সবসময় কিন্তু এখানে গুগলের নামটি না এসে তোমার নিজেদের নামটি কিন্তু এখানে চলে আসবে। এখানে তোমরা যা সার্চ করবে সেখানে কিন্তু তোমাদের নিজেদের নামটি চলে আসবে এবং এখানে গুগলের নামটি আসবে না। এটি তুমি যাকেই দেখাবে সেই কিন্তু অবাক হয়ে যাবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে এটি তুমি কীভাবে সেট করেছো। দারুণ চমৎকার একটি ট্রিক বন্ধুরা। তিন নম্বরে কোনো ওয়েবসাইট নয়, তিন নম্বরে গুগল ক্রোমের একটি চমৎকার সেটিং আছে। সেটিংটি হলো বন্ধুরা, আমরা মোবাইল ফোন যখন ইউজ করি সেই সময় কিন্তু আমরা কোনো কিছু ডাউনলোড কিংবা কোনো কিছু ইনস্টল না করলেও কিন্তু আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ধীরে ধীরে ফুল হতে থাকে। আমরা কিন্তু বুঝতে পারি না এই ইন্টারনাল স্টোরেজটি কী কারণে ফুল হচ্ছে। তোমরা কিন্তু এই সেটিংটি করে নিলে তোমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ আর ফুল হবে না, এবং দেখে নিতে পারবে তোমাদের ইন্টারনাল স্টোরেজ কী কারণে ফুল হচ্ছে। প্রথমে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে থ্রি ডট এখানে তোমরা ক্লিক করবে। তারপরে এখানে সেটিংয়ে ক্লিক করবে। এখানে সাইট সেটিং বলে একটি অপশন পাবে, এখানে ক্লিক করবে। তারপর এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পাবে স্টোরেজ, এখানে ক্লিক করে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে গুগল ক্রোম থেকে তোমরা কী কী জিনিস সার্চ করেছো এবং সেই সব সার্চের জন্য তোমাদের মোবাইল ফোনের কত MB ইন্টারনাল স্টোরেজ নষ্ট হয়েছে সেগুলি কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবে। তোমরা গুগল ক্রোম থেকে যেসব জিনিস সার্চ করবে সেই সব সার্চের জন্য তোমাদের মোবাইল ফোন থেকে ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হতে থাকে। প্রত্যেকটি সার্চের জন্য কিছু MB কিংবা কিছু KB কিন্তু অটোমেটিক ইন্টারনাল স্টোরেজে ফুল হয়ে যায়। এর জন্য কিন্তু আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজটি ধীরে ধীরে ফুল হতে থাকে, কিন্তু আমরা সেটি বুঝতে পারি না। তোমরা কিন্তু এখান থেকে এই সমস্ত স্টোরেজগুলি কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। ক্লিয়ার করে নিলে তোমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজের মেমোরি কিন্তু আগের থেকে আরও বেশি বেড়ে যাবে। এটি তোমরা এখান থেকে অল ক্লিয়ার করতে পারবে। অল ক্লিয়ার করার জন্য ক্লিয়ার সাইট স্টোরেজ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা ক্লিয়ার এখানে ক্লিক করবে। ক্লিয়ারে ক্লিক করলে তোমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোমের জন্য যে সমস্ত ফালতু স্টোরেজ তোমাদের মোবাইল ফোন থেকে লোড হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। গুগল ক্রোমের একটি অজানা সেটিং বন্ধুরা, এটির জন্য তোমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ অল্প অল্প করে ফুল হতে থাকে। তোমরা কিন্তু এখান থেকে এগুলি ক্লিয়ার করে নেবে।
চার নম্বর ওয়েবসাইটটি হলো বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো কোম্পানির হেল্পলাইন নাম্বার কিন্তু খুঁজে বার করতে পারবে। এবং শুধু তাই নয় বন্ধুরা, সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করলে তারা কতক্ষণের মধ্যে তোমার ফোনটি রিসিভ করবে, কিংবা কোন সময়ে ফোন করলে তারা খুব তাড়াতাড়ি ফোনটি রিসিভ করবে, কিংবা সপ্তাহে কতদিন কিংবা 24 ঘন্টা সেই কোম্পানির কাস্টমার কেয়ার খোলা থাকে কিনা সেগুলো তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। তোমরা ফ্লিপকার্ট, আমাজন, গুগল, ইউটিউব যে কোনো কোম্পানির কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার তোমরা কিন্তু বের করে নিতে পারবে। খুব সুন্দর চমৎকার একটি ওয়েবসাইট, এটির জন্য তোমরা সার্চ করবে gethuman.com, এটি লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, তোমরা এখান থেকে চাইলে এটিতে কিন্তু সাইন ইন করে নিতে পারবে। সাইন ইন করে নেওয়ার পরে তোমরা এখানে সার্চ করবে তোমরা কোন কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার জানতে চাইছো। আমি এখানে সার্চ করছি আমাজন। আমাজন লিখে সার্চ করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাজন কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আরও তোমরা এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাজন কিন্তু সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কিন্তু কাস্টমার কেয়ারটি খোলা থাকে। তারপরে তোমরা এখানে দেখতে পারবে তোমরা কল করলে কলটি কত মিনিটের মধ্যে তারা রিসিভ করবে। এখানে তোমরা টাইমটাও তোমরা দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ কল ওয়েটিং 2 মিনিট দেখাচ্ছে। এইভাবে তোমরা এখান থেকে যে কোনো কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু সার্চ করে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুগল কোম্পানির কিন্তু ফোন নাম্বার এখানে চলে আসছে। এখান থেকে তোমরা যে কোনো কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু খুঁজে বের করে নিতে পারবে এবং এখান থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। খুব সুন্দর চমৎকার একটি ওয়েবসাইট যে কোনো কাস্টমার কেয়ারের নাম্বার খুঁজে বের করার জন্য। 5 নম্বরে খুব চমৎকার ইম্পর্টেন্ট একটি ওয়েবসাইট আছে বন্ধুরা, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা গুগল পে কিংবা ফোনপে কিংবা তোমরা ইমেল আইডিতে যেসব পাসওয়ার্ড দিয়ে থাকো সেইসব পাসওয়ার্ড যদি কেউ হ্যাক করে থাকে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু যে পাসওয়ার্ডটি তোমরা দিয়ে রেখেছো, যে পাসওয়ার্ড তোমরা দিয়ে রেখেছো সেই পাসওয়ার্ডটি আগে হ্যাক হয়েছে কিনা কিংবা কেউ হ্যাক করে রেখেছে কিনা সেগুলি তোমরা কিন্তু খুব সহজে জানতে পারবে। খুব সুন্দর চমৎকার একটি কাজের ওয়েবসাইট বন্ধুরা। তারপরে তোমরা টাইপ করবে হ্যাভ আই বিন ফাউন্ড, এটি লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করে দিলে প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে 2 রকমভাবে তোমরা চেক করতে পারবে তোমাদের পাসওয়ার্ডটি কেউ হ্যাক করেছে কিনা কিংবা আগে এই পাসওয়ার্ডটি হ্যাক হয়েছে কিনা। এটি করার জন্য তোমরা এখানে তোমাদের ইমেল আইডি কিংবা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবে। তোমরা যদি মনে করো তোমরা যে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছো সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দেবে। শুধু পাসওয়ার্ডটি এন্টার করলে এরা কিন্তু এখান থেকে তোমাকে জানিয়ে দেবে সেই পাসওয়ার্ডটি আগে কোনো দিনও হ্যাক হয়েছে কি না। আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটি সহজ একটি পাসওয়ার্ড আমি এখানে এন্টার করছি। এইসব ধরনের পাসওয়ার্ড কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দিয়ে থাকে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 5টি 0 এখানে দিয়ে দিয়েছি। 5টি 0 দিয়ে কিন্তু অনেকে পাসওয়ার্ড তৈরি করে থাকে। তোমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে জানতে পারবে সে পাসওয়ার্ডটি আগে হ্যাক হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটি কিন্তু হ্যাক হয়েছে কিংবা এরকম ধরনের পাসওয়ার্ড কিন্তু হ্যাক হয়ে থাকে। তোমরা যেটি করবে তোমরা এখান থেকে একটি শক্ত পাসওয়ার্ড দিলে তোমাদের পাসওয়ার্ডটি কিন্তু কেউ হ্যাক করতে পারবে না। যদি তোমরা সহজ পাসওয়ার্ড দিয়ে থাকো তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটি খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ এই পাসওয়ার্ডটি কিন্তু আগে হ্যাক হয়েছে। এবার আমি একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দেখছি সেটি হ্যাক হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গুড নিউজ দেখাচ্ছে, এই পাসওয়ার্ডটি কিন্তু আগে কোনো দিনও হ্যাক হয়নি। এইভাবে তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের পাসওয়ার্ডটি আগে পূর্বে হ্যাক হয়েছে কি না। তোমরা এখান থেকে খুব সহজে চেক করতে পারবে। যদি এখানে রেড কালারের আসে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পাসওয়ার্ডটি হ্যাক হয়েছে, আর যদি গ্রিন কালারের আসে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পাসওয়ার্ডটি আগে কোনো দিনও হ্যাক হয়নি, তোমাদের পাসওয়ার্ডটি সুরক্ষিত আছে। খুব সুন্দর চমৎকার একটি কাজের ওয়েবসাইট বন্ধুরা, এই ছিল 5টি চমৎকার ওয়েবসাইট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।